আগে কেন জানতাম না ঝিঙের এই নিরামিষ রেসিপিটা এত সুস্বাদু হয়। কিছুদিন আগে আমার এক ফ্রেন্ড আমার জন্য এই রেসিপিটা তৈরি করে নিয়ে এসেছিল। আমার এত ভালো লেগেছিল খেতে যে তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার না করে আর থাকতে পারলাম না। রেসিপিটা তৈরি করার জন্য আমি 500 গ্রাম ঝিঙে নিয়েছি। এবার খোসাটাকে পরিষ্কার করে গোটা অবস্থায় ধুয়ে নিয়েছি, তারপর এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার ঝিঙের নিরামিষ রেসিপিটা তৈরি করার জন্য চুলোর মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 3 চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলুকে ঠিক এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে, আর দিয়ে দিলাম 1 চিমটি মতো নুন আর 1 চিমটি হলুদ গুঁড়ো। এবার আলুটা লালচে হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। খুব বেশি লালচে করব না, হালকা একটু, যখন মানে আলুটা সেদ্ধ হয়ে যাবে 50% মতো ততক্ষণ আমি ভেজেছি। এবার আমি ফ্রাই প্যান থেকে তুলে নিলাম, আর কোনো তেল অ্যাড করিনি। ওই তেলের মধ্যে আমি দিলাম 1 চামচ মতো 5 ফোড়ন, আর দিচ্ছি 1টি বড় সাইজের তেজপাতাকে অর্ধেক করে, আর দিলাম 2টি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন 5-6 সেকেন্ড পর্যন্ত আমি ভেজেছি, আর চুলোর ফ্লেমটা মিডিয়াম টু লো করা আছে। এবার ফ্রাই প্যানের মধ্যে কেটে রাখা ঝিঙের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। চুলোর ফ্লেমটা বা আঁচটা মিডিয়াম টু হাই করে দিয়ে আমি অনবরত 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর দেখবি অল্প একটু জল বেরোতে শুরু করেছে। ঢাকা দিয়ে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি একটা ছোট বাটিতে 50 গ্রাম মুগ ডাল নিয়েছি। এখানে কাঁচা মুগ ডাল নিয়েছি, মানে ভেজে নিইনি। তো জলের মধ্যে দিয়ে আমি 5 মিনিট মতো ভিজিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিটের মধ্যে মুগ ডাল খুব ভালোভাবে ভিজে যাবে। 5 মিনিট পর ঢাকা খুলে আমি দেখে নিচ্ছি যে ঝিঙের জল সম্পূর্ণ শুকিয়ে গেছে আর ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে ঝিঙেগুলো 40% মতো সেদ্ধ হয়েছে। এবার আমি ঝিঙের মধ্যে ভিজিয়ে রাখা মুগ ডাল দিয়ে দিচ্ছি। মুগ ডাল যেহেতু কাঁচা আমি ব্যবহার করেছি, তাই ঝিঙে আর মুগ ডাল একসঙ্গে খুব ভালো করে আবারও ভেজে নেব, যাতে মুগ ডালটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় আর সুন্দর একটা সুগন্ধ বের হয়। 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছি কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এবার দিয়ে দিচ্ছি 1 চিমটি মানে 1/2 চামচের কম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 7 বুঝে নুন। নুনটা নিজেদের প্রয়োজন অনুযায়ী দেবে। ঝিঙে তরকারিতে নুন অবশ্যই কম ব্যবহার করবে, তাহলে ভালো লাগবে খেতে। দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1 চিমটি মতো গরম মশলা। অবশ্যই একটু গরম মশলা অ্যাড করবে, খুব ভালো লাগবে। সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিয়েছি, মানে একটু ভাজা ভাজা করে নিয়েছি। দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর চলে এসেছে আর চারিদিক থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি ভেজে রাখা আলুর টুকরোগুলোকে দিলাম, আবারও 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর ফুটন্ত গরম জল আমি এখানে অ্যাড করেছি, প্রয়োজন মতো 1.5 গ্লাস মতো জল আমি অ্যাড করেছি। যে যেমন গ্রেভি খেতে পছন্দ করো এই রেসিপিটাতে, সে অবশ্যই সেই হিসাবে এখানে জলটা অ্যাড করবে। আমি এই রেসিপিটাতে কোনো রকম গ্রেভি রাখবো না, তাই ডাল সেদ্ধ হতে যতটুকু জল প্রয়োজন সেই হিসাবে 1.5 গ্লাস জল অ্যাড করেছি। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি 3টি কাঁচা লঙ্কা অর্ধেক করে কেটে দিয়ে দিলাম, আর দিলাম 1 চামচ মতো চিনি। যে কোনো নিরামিষ রেসিপি বা ঝিঙের রেসিপিতে অল্প একটু চিনি অ্যাড করবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। এবার ঢাকা দিয়ে হাই ফ্লেমে 5 মিনিট রেখে দিয়েছিলাম। হাই ফ্লেমে 5 মিনিট রান্না করার ফলে দেখতেই পাচ্ছ জলটা শুকিয়ে এসেছে আর ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। ডাল সেদ্ধ হতে মানে যতটা সময় লাগবে, সেই হিসাবে চুলোর আঁচটা বাড়িয়ে বা কমিয়ে তোমরা রান্নাটা করে নেবে। এবার আমি চুলোর আঁচটা একদম কমিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। অবশ্যই নিরামিষ রেসিপি, বিশেষ করে এই ঝিঙের এই নিরামিষ রেসিপিটাতে 1 চামচ ঘি অবশ্যই অ্যাড করবে, খুব ভালো লাগবে আর সুগন্ধ খুব সুন্দর বের হবে। যেহেতু এখানে আমি মুগ ডাল ব্যবহার করেছি, তাই 1 চামচ ঘি না দিলে একদমই চলবে না। তো এবার আমি ঢাকা দিয়ে লো ফ্লেম করে রেখে দিচ্ছি 5 থেকে 7 মিনিট মতো। তোমাদের আমি 7 মিনিট পর দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ ওপরে কত সুন্দরভাবে তেলটা ভেসে উঠেছে আর কালারটা কত সুন্দর হয়েছে। মানে মশলার পরিমাণ ঠিকঠাক যদি দেওয়া হয়, তাহলে এইভাবেই রেসিপিটা তৈরি হয়ে যাবে। ঝিঙের এই নিরামিষ রেসিপিটা যাকে দেবে, বিশেষ করে যারা ঝিঙে খেতে পছন্দ করে না, তারাও চেটে পুটে খাবে। এত
এত সুস্বাদু হয় তোমাদের আমি বলে বোঝাতে পারবো না, অবশ্যই একবার ট্রাই করে দেখবে। এটা ভাত রুটি পরোটা যে কোনো সাথে দারুণ লাগে খেতে। তো আশা করছি আজকের এই নিরামিষ রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে প্রতিবারের মতো লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আজকের এই ঝিঙের নিরামিষ রেসিপিটা কার কাছে জানা ছিল আর কার কাছে অজানা ছিল অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, আবারও তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো এরকম সহজ রেসিপি নিয়ে।